সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সব ভালো আছেন, আপনারা দয়ামেও ভালো আছে। তো আজকে একটা টিপস, নতুন টিপস লইয়া আইছি আপনারা কাছে। আপনারা স্ক্রিনের সামনে অবশ্য দেখতে পাররা কিছু ধনিয়া পাতার বীজ বা করিয়ান্ডার সিডস। তো আমরা অনেক ভাই বোনিতে গার্ডেনও বীজ রোপণ করি, অনেকে শুকনা ফালাই, অনেকে ফানের দুই দিন, একদিন বা দুই দিন বা তিন দিন বিজেও আমরা গার্ডেনও বীজ রোপণ করি। অনেকে দুই দিন বা তিন দিন বিজেয়া তেনার মাঝে রাইকিয়া গেড়া তুললে আমরা বীজ রোপণ করি। তো আমি আসলে একটা আসলে একটু ভিন্ন ধরনের টিপস দেখাইলাম আপনারা কাছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমরা যারা ফানিত দুই দিন বিজাইয়া আরও তিন দিন আমরা একটা খাফরার মাঝে বীজ বাইন্দা রাখি, যাতে গেড়াটা সুট বাড়াই জেলা। তো এখন যেটা আমি করবো একটা একটু ডিফারেন্ট, আপনারা অবশ্য আমার ভিডিও যদি দেখেন আপনারা বুঝতে পারবা, ফলো করবা। আর তার আগে আপনারা আছে আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট, আমার ভিডিও, আমার চ্যানেল সবসময় আপনারা দেখবা, লাইক অ্যান্ড কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা নতুন ভাই বোন আইবা আপনারা আমার অবশ্য ভিডিও দেখবা, আমার চ্যানেল লাইক শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা প্লিজ। আর এখন আপনারা আছে লম্বা করলাম না, এখন দেখো কা আমার আছে যে অবশ্য স্ক্রিনের সামনে দেখতে পাররা ধনিয়ার বীজ, ওই দেখো কাইকা আস্তা ধনিয়া দেখতে পাররা নেই। তো ও ধনিয়া বীজ আমরা নর্মেলি তো হইয়া গেছি আমি কিলা কিতা করি, তো এটা একটু ডিফারেন্ট ওয়ে আমি দেখাই দাম আপনারা কাছে। আপনারা গর বইয়া চেষ্টা করতে পারবা, গর আপনারা যারা বাগানিং করবা বা করা, তো আপনারা একটু ট্রাই করতে পারেন আমার লগে, আমিও ট্রাই করলাম আপনারা কাছেও ট্রাই করে দেখাই দাম। তো এটা একটা নতুন এক্সপেরিমেন্ট, নতুন মেথড, আপনারা ইউজ করলে আশা করো যার মানে সাকসেস হইতে পারবা। আর আমিও আপনার সে দেখাইলাম আমি কতটুকু সাকসেস হইতাম পারি। তো যাই হোক, তো আপনারা বুঝতে পারবা ফানিত পিজাইয়া আর ফানিত তনে তুইলিয়া হাফর রাখিয়া কেরা ফালাইয়া দিন কতদিন লাগে, আর মাঝে মাটিত ফালাইলে কতদিন লাগে, আর একটা কিতা বেশ কম আপনারা বুঝতে পারবা আমি সম্পূর্ণ দরিয়া তুলবো আপনার আছে। তো ভাই বোন দেখো আমি কিতা করি, এদিকে খাফর এখান লইছি, তো আপনারা খাফর এখান লইব ওলা ধনিয়া বীজটা আমি স্প্লিট করবো, মানে দুই পার্ট করবো বীজটারে। তো লাস্ট টাইম অবশ্য আমি দেখাইছি যে একটা ফলিথিনের ভিতরে হারাইয়া করছি, আর দিস টাইম দেখলাম খাফটার মাঝে করলাম আর কি। দেখতে পারলে একটা ব্লাইন আমার কাছে আছে, তো ব্লাইন দিয়ে আমি মানে জেলা বনিয়া বিচিটা দুই পাঁচ জেলা হয় ওলা আমি করবো বড় বড় ওলা করবো।
তো দেখতে পারলাম আপনারা একটা হোল বিসি অথবা দুই একটা বিসিটা স্প্লিট করিয়া আপনারা শুকনা গার্ডেন তো কইসি ফালাইতে পারবা, অথবা পানিতে একদিন বা দুই দিন ভিজাইয়া রাখিও ফালাইতে পারবা, অথবা আপনারা দুই দিন তিন দিন পানিত ভিজাইয়া রাখিয়া বাদে ওটা খাফরা এখন বাইন দিয়া গেড়া তুললেও ফালাইতে পারবা। তো ইলা করলে আপনার সময় লাগবে, যেমন দুই দিন যদি পানিত ভিজাইয়া রাখেন তে আরো তিন দিন গেড়া তোলার লগে খাফর রাখতে হইব, তিন দিন বাদে গেড়া উঠবো। আর আমি একটা ডিফারেন্ট হইব, আপনারা দেখো কা দেখতে থাকো আমি কীটা ডিফারেন্স করবো, আমি কেন আশা করি আপনার কাছে ভালো লাগবো। তো ভিউয়ার্স, আমার ব্লাইন্ড আর খাটোর খাম শেষ, অনেকগুলো আমি অন রাখলাম, আমার ওগু লাগবো দুইটা হরাই দিলাম এখন। তো পাইব দেখতে পাররা এগুলোর মাঝে আমার জাস্ট নর্মাল মাল্টিপারপাস কম্পোস্ট কেন আর একটা বাদ্যা লইছি দেখতে পাররা ডিশ একটা হই আমরা বা আর ও তো ধনিয়া তো দেখতে পাররা কেন। তো আমি কিছু মাটি লইছি, ও দেখো আমি কিতা করি, তো দেখতে পারলা এখন আছে কম্পোস্ট। তো আমরা একটা নর্মালি করি তার বুঝরা এখন কিতা ডিফারেন্স হল আপনারা বুঝতে পারবা, হয়তো বা একটা কোনোদিন কেউ করছই না বা করিয়া দেখাইছই না আমি, হয়তো আমাদের ভাই বোনিতর মাঝে হয়তো আমি ফার্স্ট টাইম লই আইছি টিপসটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা। তো ও দেখতে পারলা আমার কম্পোস্ট আরও দেখতে পারলা ধনিয়া লাস্ট হোক আর স্প্লিট করিয়া হোক আপনারা করতে পারবা। দেখতে ফেললা ওদের কিলা মাটির লগে মিশ্রণ করে দিছি। আর ওই দৌকা কিছু ফানি আমি সামান্য ফানি দিন মিশ ময়শ্চার হইবার লগে বেশি দাম নাই।
একটা শেডি প্লেস, একটা একটু গরম, যে একটা রুম টেম্পারেচার থাকে ও জায়গা রাখি দিবা, একটু শেডি প্লেস প্লেসও। তো আমি ওলা রাখি দিব আপনার 3 দিন, আর 3 দিন পরে আপনার আছে আমি লইয়া আইমু। তো ভাই বোন আমি ওটা দইয়া আনছি, আর এখন আমি ও রাখি দিব ওলা, 3 দিন পরে আপনার আছে আমি লইয়া আইমু, যাতে গ্রাজে উঠে কিলা বাদাম ফালাইয়া রোপণ করি আপনারা দেখাইমু। ও থাকি গেল। তো যাই হোক, আমি আপনার আছে 3 দিন পরে আমি লইয়া আইরাম, গেড়া তোলার পরে 3 দিন পর্যন্ত আমি ওলা রাখমু। আজকে 1 দিন, বাদে 2 দিন, 3 দিন, একজাক্টলি 3 দিন আমি রাখিয়া দেখবো গেড়াটা আইনি। যদি গেড়াটা আয় 3 দিনের সময় আমি আপনার আছে একটা আপডেট দিব, আর রোপণ করি আমি দেখাইমু। তো 3 দিন পরে আমি লইয়া আইমু ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার, আমি 3 দিন ওলা রাখছি, দেখতে পারা একটা জত খাফর, আর ও দেখতে পারা কয়েকটা গ্রা বাড়াইছে আপনারা দেখতে পাররা। তো মোটামুটি সকলটিও বাড়াই যাব। তো ঈদের সাথে একটু ঠান্ডার লগে একটু লেট হইব, তো 7 দিনের সময়ও ফারবা আপনারা যদি যত্ন গ্রা বাড়ছে না। তো আমি দেখতাম এগুলোর মাঝে আপনার ওয়ার্ম কাস্ট আছে, মিক্স বোন মিল, ফিশ বল আর বোন মিল অলরেডি মিক্স আছে এগুলোর মাঝে, সপ্তাহে এগুলোর মাঝে মিক্স আপনারা জেলা রেগুলার দেখছেন আমি করি। তো ও দেখতে পারলো আমার মাটি সম্পূর্ণ রেডি, এখন হয়েছে গিয়ে আমি গুন্তরে ও দেখতে পারা নেই, এইভাবে খুঁড়ে আমি বাইন করে দিলাম। ওই দোকান গেরা দেখা যার, ওলা আপনারা ফটো বা টপ বা গড় আপনারা বা মাটির গ্রাউন্ড আপনারা ওলা বাইন করতে পারবা। তো কুইকলি গাছ উঠে যাব, আর আমিও এটা আপনারা করিয়া দেখাইলাম ফার্স্ট টাইম, দেখে আমিও কতটুক সাকসেস হই আপনারা দেখবা ইনশাল্লাহ। তো ও দেখতে পারলাম আমি রয়েছি যেন এগুলোর মাঝে, এখন আপনারা কম্পোস্ট দিয়া গুড়ি দিতে পারবা গ্লাস গ্লাস করি, এইভাবে এইভাবে গুড়িয়ে দিলে এইবা
এইভাবে করিয়া দিলেইবা। আপনারা দেখাইলাম ধনিয়া বেশি বাইন করিয়া কিলা জলদি জলদি ধনিয়া গাছ তোলা যায় কম দিনে। আশা করি দেখিলা আপনার সাথে আপডেট আবার করবো একটা। তো আমি তিন দিনের দিন একটা আপনার এইভাবে বীজ রোপণ করছি, আশা করা যার। তো আপনারা ওলা একটু ঠান্ডা মানে ওয়ার্ম প্লেস শেডি প্লেস রাখি দিবা, তো আশা করি ভালো লাগবো। তো আর বাকিগুলো গুচ্ছ রাই দিব। আর বাকিগুলো রয়েছি আমি ফাস্টেস্ট ওয়ে ধনিয়া বীজ রানি অনলি থ্রি ডেজ আমি ওলা রাখছি রাখিয়া, এখন আমি রোপণ করলাম। এটা হইল ফাস্টেস্ট ওয়ে টু গ্রো করিয়েন্ডার সিডস ফ্রম সিডস। ও দেখতাম কিছু মাটি দিয়ে গড়ি দিছি, একটা তো দেখছেন আপনারা ওটাও আমি করলাম। তো ও একটা দেখলা আর ও একটা দেখলা, দুইটা করছি। এখন ফানি দেওয়ার ফালা, ফানি দিমু দেখতে পারলা ফানি দিছি। তো ভাই বোন দেখতে পারছেন আমি কিলা করিন্দা বীজ রোপণ করছি তিন দিনের দিন। ও দেখতে পারলা ওই দেখুকা ওগুর মাঝে করছি আর ওগুর মাঝে করছি, এরপরে আপনারা আপডেট দিলাম একটার। সম্মানিত বিওয়ার, তো ও দেখুকা তিন দিন পরে আমার গাছ উঠছে ধনিয়ার গাছ। ও দেখুকা আপনারা দেখতে পাররা তিন দিন পর মানে প্রায় পাঁচ ছয় দিনের ভিতরে কি উঠে গেছে গাছ। তিন দিন তো দেখছেন কিলা করছি আর তিন দিন বাদে ওলো হয়েছে দেখতে পাররা গাছ, ও দেখতে পাররা নেই। এরপরে ও দিনে হ সাইটে রইসলাম ওই দেখা দেখা যার, ওই দেখুকা আপনার কাছে প্রমাণ দেখাইলাম প্রুফ দেখাইলাম যে কিলা তাড়াতাড়ি জলদি জলদি তিন দিনে গাছ তোলা যায় আর তিন দিন পরে ও দেখরা গাছ কিলা হয়েছে ও দেখতে পাররা আপনারা ইনশাল্লাহ। এই দেখুকা তো ফাস্টেস্ট ওয়ে গ্রোয়িং মেথড হাউ টু গ্রো করিয়েন্ডা দেখাইছি, দিস ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু গ্রো করিয়েন্ডা। আমি যে একটা এক্সপেরিমেন্টও করলাম আর ফাস্টেস্ট গ্রোয়িং মেথড যে টেস্ট করলাম আমি সাকসেস হয়েছি দেখাইলাম আপনারা। তো আশা করি আপনারা ফন্ড বিশ দিনের ভিতরে আপনারা দুনিয়া মানে খাই দিতে পারবা, এর আগেও খাই দিতে পারবা। তো দেখতে পারলা আজকের আপডেট। তো দেখুক আপনারা এরপরে আপনার সাত আট দশ দিন বাদে আপনারা ওলা দেখতে পারবা, ওজেলা দেখতে পারবা এখন। তো ইনশাল্লাহ ওলা আপনারা আপডেট পাইলা আপনারা পাইছেন। তো আজকে দেখাইছি যে ভিডিওটা আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর আমার চ্যানেল লাইক অ্যান্ড কমেন্ট করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, আমার লগে থাকবা ইনশাল্লাহ। আপনারা দেখাইছি আমি কিলা ফাস্টেস্ট ওয়ে টু গ্রো করিয়েন্ডা। তো ইনশাল্লাহ আপনারা ও মেথড ও টেকনিক্স ও ট্রিক্স ও সিক্রেট আপনারা ইউজ করিয়া দেখতে পারেন, আপনারা ব্যবহার করিয়া দেখুক আপনারা কতটুকু সাকসেস হইন। তো আমি দেখাইলাম তো আপনারা কিলা আমি সাকসেস হয়েছি। তো ভালো থাকুকা সুস্থ থাকুকা এই কামনা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।